হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালি দাস লাইফ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম ধাবা স্টাইলের চিলি চিকেন আসলে রোড সাইডের ধাবাগুলোতে রকম ফ্লেভারের চিলি চিকেন তৈরি করা হয় এই চিলি চিকেনটাতেও থাকছে সেরকমই একটি ফ্লেভার আশা করি আপনাদের আজ এই আজকের রেসিপি খুব ভালো লাগবে আর এই রেসিপিটি জানতে হলে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ থাকলো এখানে আমি পাঁচশো গ্রাম বনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম সাইজ করে নিয়েছি আর এটা এভাবে পাতলা পাতলা করে কেটে নিলে তাহলে ভাজতেও সুবিধা হয় এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম একটা বড় চামচের এক চামচ আদা রসুন পেস্ট একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বা এক টেবিল চামচ ময়দা এটাতে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে আর এটাকে স্মুথ করার জন্য দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল যেটা রান্নার রেগুলার তেল এই ধাবাতে কিন্তু গরম মশলা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না ওরা ফুড কালার ইউজ করে সুন্দর একটা কালারের জন্য তাই আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাতে খুব সুন্দর কালারটা চলে আসবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এটা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েই ম্যারিনেট করে নিয়েছি আর ওই ধাবাগুলোতে লাল করার জন্য সাধারণত কেমিক্যালযুক্ত কালার দেওয়া থাকে এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্ট দিয়েছি দেওয়ার পর দশ মিনিট পর এটাকে ভেজে নিচ্ছি সাদা তেল গরম করে নিয়েছি এটাকে ভেজে নেব যেভাবে আমরা পকোড়া ভাজি সেরকম একদম মুচমুচে করবো না তাহলে কিন্তু একদম কড়কড়ে হয়ে যাবে ভালো লাগবে না আর কোটটা অবশ্যই খুব গাঢ় করবেন না তাহলে কিন্তু চিলি চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কোটটা একদম পাতলা হয়েছে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়েছে এটা হালকা একটা আবরণ পড়েছে যদি মোটা করে দেওয়া হয় কিন্তু খুব মোটা একটা আবরণ পড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না একবারই হবে না একে একে আমি দুটো তিনটে ব্যাচ করে নিলাম আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল একই রকম সুন্দর কালার চলে এসেছে এবার ওই তেলটাই ভাজা তেলটাই আমি সামান্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি বড় চা চামচের চা চামচ আদা কুচি আর চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব এটা খুব একটা লাল করব না এটা খুব একটা লাল করার দরকার হবে না এটা হালকা লাল হওয়া অবধি ভেজে নিতে হবে এবার আমি এখানে এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা চামচ ভিনিগার ভিনিগার দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব দেখবেন খুব সুন্দর একটা আদা রসুন দানা দানা হয়ে যাচ্ছে এই সময় বুঝবেন এটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ এভাবে কেটে রেখেছি আর ক্যাপসিকাম এটাও টুকরো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচা লঙ্কা যেটাও আমি কেটে নিয়েছি এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব হালকা আছে খুব একটা বেশি ভাজবো না পেঁয়াজটা যেন একটু নরম হয় খুব একটা বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো টমেটো সস টমেটো সসটা এখানে একটু বেশিই যাবে আর দিয়ে দিলাম এক চা চামচ রেড চিলি সস আর দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এক মিনিট মতন এটাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতেই থাকবে আর দিয়ে দিচ্ছি একশো চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব এবার আমি যে ভেজে রেখেছি মাংসগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে সাত মতো লবণ দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতো চিনি সামান্য চিনি দিয়েছি এটা নিজের ইচ্ছে মতো দেবেন যদি এই বেশি মিষ্টি খেতে চান একটু বেশি দেবেন আমি কিন্তু সামান্য দিয়ে দিলাম আর এটা যদি রুটি পরোটা নানের সঙ্গে খেতে চান তাহলে গ্রেভিটা রাখবেন না আর যদি ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে চান তাহলে একটু গ্রেভি দিয়ে দেবেন একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য আর এখানে আমি একশো চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে গেছে জলটা ফুটে এসেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব এটা ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে আর যদি একটু ঝোল ঝোল রাখতে না চান একদম শুকনো করে নেবেন আর ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করলে একটু ঝোল রাখলে ভালো হয় গ্রেভিটা একটু থাকলে ভালো লাগে এটা আমার ফাইনালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা আর কালারটাও কত সুন্দর চলে এসেছে আর আমার ভেজিটেবলগুলো খুব সুন্দর হয়ে গেছে আর একটু ধন্য পাতা দিয়ে আমি সার্ভ করবো আশা করি আজকে রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান আজ এই পর্যন্তই দেখা হবে পরের আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ